أنا بشوي شيء ধ্যায়িত্তম মহি সং রজতগিরিভং চারুচন্দ্রবতম সং রত্নকল্পজলং পরশুনিগবারাভিধাসং প্রসন্নং পদ্মাসীনং সমুদ্রাত্তমং রবণী ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বাত্তম বিশ্ববিজলং वेलकम बैक टू दी चैनल। आशा करब तुम्हारा प्रत्येके खूब भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। आज मंडे आबार एकटा नतून उइक स्टार्ट हो गेलो। आजके सकाल थेके ब्लग करिनि कारण छेलेर क्लास छिलो एज यूजुअल। आर तोमार एखन जस्ट पुजो करे एलाम, सोमवार तो पुजो करी जानोई तो। जस्ट पुजो करे एलाम, एसे भाबलाम ब्लगटाके स्टार्ट करे जाक। आजके मा जाच्छे एकटु चोखेर डक्टरेर काछे, माने आमादेर ডানকুনিতেই नतून एकटा तोमार कि नामटा ख्याल पड़े ना तो चोखटा अनेक दिन धरे देखा देखा करछिलो तो जावा हच्छिलो ना तो एट लास्ट आज के अपॉइंटमेंट नेওয়া হয়েছে, মানে নেওয়া হয়েছিল বুধবার করে অ্যাপয়েন্টমেন্ট। তো আজকে দিয়েছে ডেটটা। তো মার অ্যাপয়েন্টমেন্ট আছে 2:50 এরকম নাগাদ। তো মা 2 নাগাদই বেরিয়ে যাবে, টোটো করে যাবে, দেন ওখান থেকে কি পায় দেখা যাক। তো মাকে বলেছি আজকে ব্লগ করতে, যে যাতে তোমরা যাতে চোখের প্রবলেম হচ্ছে মানে দেখাতে চাইছো তো তোমরা দেখাতে পারো। আর ডক্টর ওখানে খুব ভালোই আছে, তোমরা হয়তো শুনেই থাকবে যে উত্তরপাড়ায় ডক্টর বৈদ্য চোখের ডক্টর, তো উনি খুব ভালো চোখ দেখেন। তো উনি ডানকুনিতে আর কি মানে এখন বসছেন আর কি, তো ওনাকেই দেখাবেন। তো মাকে তো বলেছি ব্লগ করতে, তো তোমরা দেখতেই পাবে কোথায় কি আর কি চোখের এটা আর কি আই ক্লিনিকটা আর কি। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, চেক করতে থাকো। আশা করছি আজ এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এবার ব্লগটা স্টার্ট। এখন যাবো ছেলেকে স্নান করাতে, আমার তো স্নান হয়ে গেছে, ছেলেরই স্নানটা বাকি আছে। তো ওকে স্নান করাবো, দেন কি করব নিচে চলে যাব, গিয়ে রান্না একটু বাকি আছে, মা বেশিরভাগটাই করে ফেলেছে, টুকটাক কিছু বাকি আছে সেগুলো করব। আর তোমাদের যাওয়ার সময় একটা জিনিস দেখিয়ে দিতে চাই আজকে, মানে একটা বেশ মানে আমি একটু হ্যাপি হ্যাপি আছি। কেন বলো তো, কারণ আমাদের মানি প্ল্যান্টের একটা টবে দুটো বসানো ছিল মানে গাছ। হ্যাঁ আসছি, এই তো ঘরে আসছি আসছি। তো মানি প্ল্যান্টের একটা গাছে একটা টবে দুটো গাছ বসানো ছিল, তো একটা তো খুব ভালোভাবে বাড়ছে কিন্তু একটা দিক না একটু শুকিয়ে গেছিল। আমি কি করেছিলাম, ওই শুকনো দিকটা কেটে আর জলে মানে জল দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম, যদি হয় হবে, না হয় না হবে। কিন্তু কালকে বসিয়েছি, আজকেই কি সুন্দর সতেজ হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। তো তোমাদের একবার দেখাই। তো আমার সেই এই মানি প্ল্যান্ট গাছটা দেখো, এই দিকটা তো ঠিক আছে, মানে এই দিকটা পুরোপুরি ঠিক আছে। আর এখানে আর একটা গাছ, মানে এই যে এখানে একটা ছোট পোর্শন, এইটা আর একটা মানে অন্য গাছ আর কি। তো এই ছোট পোর্শনের একটা তোমার একদম শুকিয়ে গেছিলো, দেখো পাতাটা একদম শুকিয়ে গেছে। তো এটাকেও ভাবছি জলে দিয়ে দেবো, তাহলে সতেজ হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তো ওই গাছটাকে দেখো, এখানে তোমার এই পটটায় রেখে দিয়েছিলাম, আর পাতাগুলো দেখো কি সতেজ হয়ে গেছে, দারুণ একদম। মা একদম রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছে। এখন 2 বাজে তোমার, মানে 2:45 বাজে। তো 2:56 অ্যাপয়েন্টমেন্ট। তো মাকে বলেছি ব্লগ করতে, তোমাদের জন্য দেখাতে। দৃষ্টি দিব আই ক্লিনিক, এক্ষুনি চলে, তুমি ভাতটা খেয়ে নাও। তো বেরিয়ে যাক, আমি এখানে দিদার ভাত দিতে যাচ্ছি। ওফ, আজকে ব্লগটা চালু করেছি কিন্তু তোমার সাথে কথা বলার মানে ফুরসতই পাচ্ছি না বলতে পারো। মা তো বেরিয়ে গেল, তো তারপর দিদাকে খেতে দেওয়া, তারপর ছেলেকে খাওয়ানো। আমার ছেলে তো খেতে মাছ হলে 1 ঘন্টা টাইম লেগে যায়, তো আজকেও যথারীতি খেতে চাইছিল না একদম। তো ওই খাওয়াতে আজকে 1 ঘন্টা টাইম লাগলো, দেন বাবাকে খেতে দিলাম।
দিয়ে আমার খেতে খেতে আড়াই আমি মামামের কাছে আস্তে খাই আর মিতুনের কাছে ফাস্টে খাই নটি তুমি তাহলে এবার থেকে মিতুনের কাছে খাবে তাহলে দেখবো তাড়াতাড়ি কেন খেয়ে নাও ঠিক আছে নটি দেখেছো কথা কথা মামামের কাছে নাকি আস্তে আস্তে খায় মিতুনের কাছে তাড়াতাড়ি খায় তারপর বাবাকে খেতে দিলাম দেন আমার খেতে করতে পৌনে তিনটে বেজে গেছে আর মাকে তো বলেছি যে ওখানে ব্লক করতে কতটা কি করতে পেরেছে জানি না কারণ অচেনা জায়গা আমাদের আগে উত্তরপাড়াতেই দেখিয়েছি যতবার দেখিয়েছি ডানকুনিতে মানে এই আইস ক্লিনিকটা খোলার পর থেকে আর দেখার মানে কোনোদিন দেখায়নি তো আজকে ফার্স্ট টাইম গেছে তো টোটো থেকে নেমে অনেকটা নাকি ভিতর দিকে হাঁটতে হয় এবার আমি বললাম যে টোটোকে কনভিন্স করবে যে ভিতরে যদি একটু নিয়ে যায় এক্সট্রা টাকা লাগে লাগবে কিন্তু কি করেছে না করেছে সেটা জানি না আর বাইরে রাস্তায় আছে বলে ফোনও আমি করছি না যে কিরম কি পরিস্থিতিতে আছে তো জানি না ব্লক করতে পারবে কি না তো যদি ব্লক করে তো এই পার্টটা এবার আমি জুড়ে দেবো ওখানে তোমরা একটু দেখে নিও যে কোথায় কি বৃত্তান্ত যাতে তোমাদেরও যদি কোনো এরকম প্রবলেম হয় তোমরা ডানকুনিতে যারা থাকো তো দেখাতে পারো তো চলো এবার ছেলেকে ঘুম পাড়াবো তো এখনকার মতো টাটা বিকালে একটু দেখা হচ্ছে এটা দুর্গাপুর রোড এটা দৃষ্টিদ্বীপ আই ক্লিনিকে যাব আমি দেখো দুর্গাপুর রোডটা দেখে নাও এখানে টোটো বা অটো থেকে নামবে নেবে দৃষ্টিদ্বীপে যেতে গেলে দেখো দুর্গাপুর রোড থেকে 5 মিনিটও লাগবে না অল্প একটু এই 2-3 মিনিটের মধ্যে আমি দুর্গাপুর রোড থেকে চলে এসেছি দৃষ্টিদ্বীপে তোমাদের খুব অসুবিধা হবে না ফোন নাম্বারও দেয়া আছে এখন আমি দৃষ্টিদ্বীপের দিকে যাচ্ছি এই দেখো দৃষ্টিদ্বীপ দুর্গাপুর রোড থেকে মাত্র 3 মিনিটের রাস্তা পায়ে হেঁটেই আসা যাবে চলো যাই আমার দুটো 56 অ্যাপয়েন্টমেন্ট আছে এই দেখো এখানে সব দেয়া আছে দেখো কি করতে হবে চোখ অপারেশন করতে হলে কি করতে হবে সব কিছু ডিটেলসে এখানে দেয়া আছে আজকে একবারে নেক্সট লেভেলে গরম পড়ে গেছে মানে দুদিন বেশ ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল কিন্তু আজকে প্রচন্ড গরম এবারে যেন মনে হয় যখনই মানে গা ধুয়ে এলেও গরম লাগছে 5:30টার সময় করে উঠে পড়েছি উঠে একটু বসেছিলাম একটুখানি চোখটা লেগে গেছিল তো আধ ঘন্টার মতন ঘুমিয়ে পড়েছিলাম তারপর ভিডিওটাকে এডিট করলাম করে মানে এখনো পাবলিশ করা হয়নি কিছুক্ষণ পর করবো এখন টাইটেল আর থামনেলটা বাকি আছে সেটা রেডি করব একটু পরে মানে 8-9টা নাগাদ ভিডিওটা পাবলিশ হয়ে যাবে আর তার মধ্যে রান্নাঘরে তোমার রাত্রে ডিনার বানানো হয়ে গেছে আমি ব্যায়ামও করে ফেলেছি আর সন্ধ্যে দিয়েও চলে এসেছি কৌশিক এইমাত্র জাস্ট ঢুকলে এখন তোমার 7টা বাজে তো আজ রাত্রে ডিনারে কি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই না তো আজ রাত্রে ডিনারে যেটা হয়েছে সেটা হচ্ছে ডাল ফ্রাই মানে ডাল মাখানি টাইপের এ দেখো ডাল একটা ফ্রাই মানে সব ডাল দিয়ে একটা কষিয়ে একটা আর কি এই রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো একদিন ডাল ফ্রাই ডিমের কারি আর রুটি পিডিয়াশিওরও চলে এসেছে আর কৌশিকের খাবারও দিয়ে দিয়েছি তো এখন ওরা দুজনে মিলে খাওয়া স্টার্ট করেছে বলো আমার ফেভারিট ম্যাজিকটা দেখো হ্যাঁ দুধের লাস্টে পিডিয়াশিওরটা দিয়েছো ইয়েস আর তুমি কি হয়েছে ওটা গামছা বেঁধে আবার সুপারম্যান হ্যাঁ আমি তো সুপারম্যান হয়ে গেছি যা গরম পড়েছে নিচে থাকা যাচ্ছে না গা ধুয়ে সন্ধ্যে দিতে গেলাম আবার শুরু হয়ে গেল কি হচ্ছে হ্যাঁ
বাপরে যেখানে গাছগুলো আছে ওইখানে তুমি খেয়ে যাও খেয়ে যাও। বাবার ঘরে যখন আছি আর এই জিনিসগুলো যখন নতুন বাড়িতে এসেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এই দুটো টুল নতুন আজকে কেনা হয়েছে, কি পারপাসে কোথায় রাখা হবে তার কোনো ঠিক নেই, মানে দেখে পছন্দ হয়েছে তাই কিনে নেওয়া হয়েছে। তো আমরা ওপর থেকে নিচে চলে এসেছি আর অস্মিক পড়তেও বসে পড়েছে, দেখো এত দূর লেখা হয়েও গেছে। এই তো অস্মিক এখন পড়ার শেষে এখন এই যে গেম চলছে খেলা, এখানে এখন বিল্ডিং বানাচ্ছে ও। আচ্ছা এই কাপ কফি কাপ গুলো এগুলো বাড়িতে মিস্ত্রি মানে কাজ করছিল বলে আনা হয়েছিল, তো এখন রাখা ছিল ওইগুলো দিয়ে এখন ও নাকি বিল্ডিং বানাবে। আচ্ছা আর আবৃত্তিটাও তো করা বাকি আছে, ঠিক আছে করে আবৃত্তি করবে আর ওই ড্রয়িংটা যেটা বাকি। কেয়ারফুলি করতে হবে না, পেন্সিল ঠেকিও না, পেন্সিল ঠেকালে পড়ে যাবে পেন্সিল। ঠিক আছে না তাড়াতাড়ি ট্রাই করো, ওটা করতে হবে আবৃত্তিটা। সো ফাইনালি অস্মিক বিল্ডিংটা অস্মিকের তৈরি করে ফেলেছে, তাই তো? এটা ঠিক খাসাল টাইপের রয়েছে তাই না? হ্যাঁ। বাহ দারুণ হয়েছে। এইমাত্র জাস্ট ডিনার করে এলাম আর এখন টাইম হয়ে গেছে 11টা, আজকে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিচে গিয়েছিলাম, নিচে বালিশগুলো ছিল, এখন তো আমাদের উপর আর নিচে দুটো দিকে শোয়া হয়েছে। খুব গরম লাগলে ওপরে শুই এসিতে আর না হলে নিচে শুই, আজকে প্রচন্ড গরম পড়েছে তো নিচে শোয়া পসিবল না, প্রচন্ড গরম লাগছে। তো ভাবলাম যে ওপরেই শোবো, তো ওপরে ওই বালিশ পাঁচ বালিশ ওই সমস্ত নিয়ে আস্তে আস্তে তিনটে বালিশ তিনটে পাঁচ বালিশ তো ওইসব নিয়ে আস্তে আস্তে অবস্থা টাইট হয়ে গেছে, প্রচন্ড মানে গরম লাগছিল তো একটু চিল করছিলাম আর কি, ফ্যামিলি একটু গল্প করছিলাম। তো ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো, ব্লগটা আজকে হয় মামা আমি তো আসতে কথা বলো এ মানে আমি যখনই ব্লগ শুরু করব ও একবারে ফটো ফটো করে দেবে, চুপ 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 চুপ। এখন একটা টকিং টম মানে ডাউনলোড করেছে, ওইটা নিয়ে সারাক্ষণ কে কথা বলছে তার মুখের সামনে গিয়ে ধরে আছে এই করছে, কি জ্বালা। এই দেখো কেসটা, এই নটি অশ্মি এটা কি হচ্ছে? আমার নেটটা টানছি যাতে তোমাদের আওয়াজটা জানি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, ব্লগটা কতটা আজকে করতে পেরেছি জানি না কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর দুপুরবেলাও তো মা বেরোবে বলে সেইভাবে ব্লগিং করাই হয়নি, আর তো এই করে কতটা ব্লগিং হয়েছে জানি না, এডিট করব এবার তবে বুঝতে পারবো কতটা হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এতটাই রাখছি, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে পারো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সাথে সাথে দেখে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের আরো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা গুড নাইট করে দাও, টাটা গুড নাইট।